দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার থেকে দেশের সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবির জামাতে অংশ নিতে পারবে মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। নামাজ আদায়ের জন্য 12 দফা সুনির্দিষ্ট নির্দেশনাও দেয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। করোনার ব্যাপক সংক্রমণ বন্ধ করতে গত এক মাস ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসমাগম সীমিত রাখা হয়। মসজিদে প্রতি ওয়াক্তে সর্বোচ্চ পাঁচজন এবং জুমার নামাজে দশজন করে অংশ নেন। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদগুলোতে এই শর্ত শিথিল করে দেওয়ার আবেদন জানান আলেম ওলামারা। এই প্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত নিল সরকার। আমাদের আলেম ওলামারাও আজকে সম্মিলিতভাবে তাদের প্রতিনিধিমূলক একটা সংখ্যা আমাদের কাছে এসেছিলেন, তাদের সাথে আমরা অনেক দূরে আলাপ করছি। তাদেরকে আমরা কিন্তু এটাও বলছি যে বর্তমান অবস্থায় কিন্তু সংক্রমণ অবস্থা কম নাই, বরঞ্চ বেড়ে যাচ্ছে, এই অবস্থায় কি আপনাদেরকে দেওয়া হবে? তখন ওনারা বললেন যে সমস্ত বিধি বিশেষ স্বাস্থ্যবিধি এবং সামাজিক বিধি আরোপ করা যায়, অথবা যদি আপনারা আরো কিছু কঠিন শর্ত যদি দেন সবকিছু মেনে আমরা চলবো, আমাদের রোজা মাসে নামাজ রোজা ইবাদত বন্দেগী করার সুযোগ দেন। সেই মতেই কিন্তু এই সুযোগ আমরা দিয়েছি। তবে নামাজ আদায়ের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে প্রতি ওয়াক্ত নামাজের আগে মসজিদ সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে হবে, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরতে হবে, শিশু বৃদ্ধ বা রোগীর সেবায় নিয়োজিত কেউ জামাতে অংশ নিতে পারবেন না, প্রত্যেক মুসল্লি নিজ ঘর থেকে সুন্নত নামাজ আদায় করে আসবেন, জামাতে একজনের সঙ্গে অপরজনের দূরত্ব হবে কমপক্ষে 3 ফুট। আমরা মনে করি সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে চলে এবং আমাদের যে সমস্ত শর্ত দিয়েছি এগুলো মেনে চলে মসজিদে যদি যায়, বাড়িতে বসে যেমন সুরক্ষা হবে, ইনশাআল্লাহ মসজিদে আল্লাহ তাআলা তাদেরকে সুরক্ষিত রাখবেন। ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা বজায় রেখে বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকেই মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন, তবে নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।